শুরু করছি আজকের ভৌতিক গল্প, লীলা মজুমদারের লেখা আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ। বাড়িটা আমার বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে, দিব্যি চক মেলানো দমখোলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুরি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবেই বিক্রি হয়ে গেছে। তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম, তাই নিয়ে বাড়িময় সেজে কীরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধ্যাবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে, ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে সোজা আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়েছে, সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক ভেঙে গেছে, ঢুকতে কোনো অসুবিধা হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা, পুটুলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে যেন একটা বলল, আহা, তোদের জ্বালাতে কি সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে আলবোলটা নিয়েও চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছে, ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বগবার আঙ্গুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে উঠে এসেছি, আশ্চর্য হয়ে বলেন, তোকে তো কখনো আগে দেখিনি, তুই এখানে এসেছিস কেন, কি চাস বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল, বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। কোথাও কোনো জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদোষী আমিন, বলি কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, যাই বাবু, আসতেছি। তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো টিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা, বাড়িতে লোক এলে দেখতে পাস না? একে বারোয়ারি তলায় হা পাকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু হাঁ পাখড়াইতে, কীসব সং বেরিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চোপ, ও সব ছেলে মানুষের জায়গা নয়, এসো দাদা তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম, মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মকমলের চাদর বিছানো, তার কোনায় গোব ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলেছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য, এখন কেটে পড়ো।
লোকটা চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটুলির দিকে চেয়ে বললেন, এতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস হতভাগা, তোর লজ্জা করে না? আঁক হয় না কেন? শুভঙ্করই পড়িস না? মুখ অমন পাংশুপানা কেন? খেয়েছিস? হ্যাঁ, খাসনি এখনো? পরদোষী যা দেখিনি পত্রুকে বলগে যা। পরদোষী চলে গেলে বললেন, ইস, আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না, আর তুই বাটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছিলাম কোষে সব হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আঁক শিখিয়ে দেবে। পদ্মশ্রী একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর একটা গ্লাসে বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে দাঁড়ানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদোষী এসে ডেকে দিল, কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্রকরা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক শেখালেন। পরদোষী কোনো কথা না বলে দুজনকে দুই গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, কিচ্ছু নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকমের পাতাবাহার গাছ, আর উঠোনের দ্বারের ওপর লাল, নীল, হলদে, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদোষী মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকাবাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার? পরদোষী বড় ভালো লোক, পেছন থেকে তিনি নিজে বলেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো অঙ্ক কষেছো, কুট্টি বলছিল, এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদোষী, বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চাচামেচি করছে, সংরা নয় তো পরদোষী? আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছে। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু, তুই এই খালি বাড়িতে অন্ধকারে কালিঝুলির মধ্যে খাওয়ানেই দাওয়ানেই দিব্যি রাত কাটিয়ে দিলে, বলিহারি তোমাকে। জানিস না শিববাবু আমার ঠাকুরদা ঠাকুরদা, পরদোষী তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে এবার ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেইখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে।